SamZone এর ব্র্যান্ড নিউ টেক নিউজ আপনাদেরকে আরো একবার অনেক বেশি ভালোবাসা। আমি স্যাম আপনাদের সাথে রয়েছি। কেমন আছেন আপনারা? আর আজকের ভিডিওতে কিন্তু ঝটপট কমেন্ট করে ফেলতে পারেন আপকামিং প্রশ্ন উত্তর পর্বের জন্য। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো জানলে সবার উপকার হবে এবং আপনারাও জানার কিছু থাকলে ঝটপট কমেন্ট করে ফেলেন। ফার্স্টেই তাহলে টেকনো কিন্তু ডে বাই ডে মোটামুটি বেশ ভালো কাজ করছে, একদম বড় বড় জায়গায় স্টেপ দেওয়ার চিন্তা ভাবনা করছে। রিসেন্টলি বাংলাদেশে টেকনো একটা স্মার্টফোন আসছিল, হয়তো আপনাদের খেয়াল আছে, টেকনো ফ্যান্টম এক্স টু প্রো। ওই ডিভাইসটা কি ছিল? রিট্রাক্টেবল ক্যামেরা, ক্যামেরাটা বেরিয়ে আসতো আবার ভিতরে চলে যেত। তো এটা একটা দারুণ ইনোভেশন ছিল স্মার্টফোন ইন্ডাস্ট্রির জন্য। তবে টেকনো নতুন আরও কিছু নিয়ে কাজ করছে। টেকনো একটা নতুন স্মার্টফোনের কনসেপ্ট শেয়ার করে, যেখানে দেখা যায় তাদের ফোনটা ফোল্ড করা যাবে, পাশাপাশি ডিসপ্লেটা আবার রোলেবল, অর্থাৎ ডিসপ্লেটা বেরিয়ে আসতে পারবে। ভিডিওতে আপনারা যেমনটা দেখছেন, যখন কিনা টোটালি ফোনটা আনফোল্ড অবস্থা থাকে, বেশ বড় সড়ো একটা ট্যাবের সাইজ, বড় সড়ো একটা ট্যাবের সাইজ, আবার চাইলে এটাকে ছোট করেও রাখা যেতে পারে। তবে শুধু এটুকুই না, ফোনটা রিয়ারে লক্ষ্য করুন, অর্থাৎ যেখানে ক্যামেরা মডিউলটি রয়েছে এর নিচেই ছোটোখাটো আরও একটি ডিসপ্লে রয়েছে। এটা হয়তো সেকেন্ডারি ডিসপ্লে হিসেবে ব্যবহার হবে, মেইন ক্যামেরা দিয়ে আপনি তখন চাইলে সেলফিও তুলতে পারবেন। তবে জানি না এই স্মার্টফোন খুব শীঘ্রই আসলে মার্কেটে তারা নিয়ে আসবে কি না। তবে টেকনোর কম্বাসের একটি স্মার্টফোন হয়তো খুব শীঘ্রই আসতে যাচ্ছে, বাংলাদেশ মার্কেটেও আসতে পারে, যেহেতু এটা স্পার্ক সিরিজের ফোন, টেকনো স্পার্ক গো, যাতে কিনা আইপিএস এলসিডি প্যানেল থাকবে, এইচডি প্লাস রেজুলেশন অবশ্যই, মিডিয়াতে খেলিও A22, একদম এন্ট্রি লেভেল বাজেটের প্রসেসর, ক্যামেরা সেকশনে 13 and 2 megapixel, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 5 megapixel শুটার, 5000 mAh এর ব্যাটারি, মেবি এর বক্সে থাকবে 10W চার্জার। আর মাত্র কয়েকদিন, তারপরে আসছে স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজ। তো এখানে যে স্মার্টফোনগুলো আসবে তাতে আমরা কী কী পাচ্ছি আর কি, এখন একদমই ক্লিয়ার, প্রত্যেকটা স্মার্টফোনের স্পেক একদমই চলে আসছে। S23, S23 Plus, S23 Ultra, এই যে ডিভাইসগুলো, এতে কিন্তু Snapdragon 8 Zen 2 এই প্রসেসরটি থাকবে। ডিসপ্লে হিসেবে কিউএইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট। আল্ট্রার ক্ষেত্রে ক্যামেরায় থাকবে, মেইন শুটারটি থাকবে হচ্ছে গিয়ে 200 megapixel HP2 সেন্সর, যা রিসেন্টলি স্যামসাং অ্যানাউন্স করলো আপনারা জানেন। এর বাইরে 12 megapixel এবং 10+10, আর সামনে থাকছে 12 megapixel শুটার। তো এবারে কিন্তু ফ্রন্ট ফেসিং ক্যামেরাতেও ইম্প্রুভমেন্ট থাকবে অনেকটাই নাকি। আর এর ছোট ভাই S23 Plus, ওইটার ক্ষেত্রে ক্যামেরা অবশ্যই ছোট, মেইন শুটার হলো 50 megapixel, 12 megapixel অ্যান্ড 10 megapixel, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 12 megapixel রয়েছে। স্মার্টফোনগুলো আগামী মাসে আসছে আপনারা জানেন। এবারে খুবই দারুণ নিউজ যারা অ্যাপল লাভার রয়েছেন, বিশেষ করে iPhone 15 সিরিজের স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য। iPhone 15 Pro Max যে স্মার্টফোনটি আসবে তাতে পেরিস্কোপ জুম লেন্স থাকতে পারে, এমনটা আমরা লাস্ট ইয়ার থেকে জেনে আসছি। এটা মোটেই কোনো নতুন খবর না, বাট নতুন খবর হলো এইখানে যে পেরিস্কোপ জুম লেন্সটা ব্যবহার হবে, এটা LG-র কিছুদিন আগে তৈরি করা পাতলা একটা তারা পেরিস্কোপ জুম লেন্স দেখিয়েছিল আমাদের কোনো একটা টেক নিউজ আমরা শেয়ারও করছিলাম, ওই জিনিসটাই ব্যবহার হওয়ার নাকি পসিবিলিটি আছে। এগুলো সব আসলে লিক, রুমার্স, এরকম টাইপের কিছু, তো 100% এখনও ধরে নেওয়া যাবে না। বাট এমনটা যদি কিছু হয় সেই ক্ষেত্রে অ্যাপল বর্তমান সময় তাদের যে ক্যামেরা মডিউলটি রয়েছে ওটুকু রেখেই কিন্তু চাইলে এখানে জুম লেন্স ব্যবহার করতে পারবে। LG-র এই পেরিস্কোপ জুম লেন্স up to 9x অপটিক্যাল জুম দিতে পারে। দেখুন জিনিসটা কতটা পাতলা, ছবি দেখে হয়তো একটা আইডিয়া করতে পারছেন, কিন্তু এই ছোট্ট জিনিসটাই 9x অপটিক্যাল জুম নাকি দিতে পারে। ফিরে আসছে একটু দেশি নিউজে। রিসেন্টলি আপনারা নিশ্চয়ই ফেসবুকে হোক বা বিভিন্ন নিউজ পোর্টালে জেনে থাকবেন, ভিভোর কোনো একটি স্মার্টফোন বাংলাদেশে আর কি ব্লাস্ট হয়েছে, এবং যা গাজীপুরের দিকে। তো ভিভোর ওই ফোনের মডেলটা ছিল কিন্তু Y22S। এই ফোনটা কী কারণে ব্লাস্ট হয়েছে এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য জানা যায়নি। বাট এর আগেও কিন্তু আমরা ভিভোর স্মার্টফোন পাশাপাশি অন্য অন্য ব্র্যান্ডের স্মার্টফোনও ব্লাস্ট হতে শুনেছি, যেগুলোর ব্যাপারে জানা গেছে যে চার্জিং অবস্থায় হয়তো কেউ কথা বলছিল বা গেমিং করছিল, হেভি ইন্টারনেট ব্যবহার করছিল চার্জিং অবস্থায়, দেন এগুলো ব্লাস্ট হয়। বাট এই স্মার্টফোনটা কিন্তু পকেটে থাকাকালীন সময় নাকি ব্লাস্ট হয়ে যায়, এবং যে ব্যক্তি এই স্মার্টফোনটা ব্যবহার করছিলেন তিনি নাকি জাস্ট 10 দিন আগে এই ফোনটা কিনে। এটা আসলে কী মনে হয়, আমরা পকেটে হাতে কি বোম নিয়ে ঘুরতেছি? তো আমার মনে হয় কোম্পানির এই সমস্ত বিষয়গুলোর দিকে অবশ্যই গুরুত্ব রাখা উচিত, বা আরেকটু ভালোভাবে চেক টেক করে দেন এগুলো, মানে কোয়ালিটি কন্ট্রোল হওয়ার পর মার্কেটে আসা উচিত। গত রবিবারে একটা বিশাল বড় দুর্ঘটনা হয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন, নেপালে একটা প্লেন বিধ্বস্ত হয় বলতে ওটা পোখারা যে এয়ারপোর্ট সেখানে নামার আগেই ভেঙে পড়ে যায়, এরকম একটা বিষয়। তো অনেকেই নাকি দাবি করছে এই প্রবলেমটা হওয়ার পিছনে হাত থাকতে পারে 5G মোবাইল নেটওয়ার্কের, এমন বিষয়, 5G মোবাইল নেটওয়ার্কের কারণে নাকি এমনটা হতে পারে, মানে হয়তো তারা রাডারের সিগন্যাল ভালোভাবে পায়নি, এরকম বিষয় অনেকে দাবি করছে। বাট সংশ্লিষ্ট অনেকেই আবার দাবি করছে না এরকমটা হওয়ার কোনো পসিবিলিটি নেই। আচ্ছা, আমাদের ফেসবুক গ্রুপে আপনারা কে কে নেই, আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু একটা ফটোগ্রাফিক কনটেস্ট চলছে, এবং সেখানে আপনাদের জন্য 3টা দারুণ গিফট রয়েছে, মানে যাদের ছবিগুলো বেশ ভালো হবে তারা 3টা গিফট পেয়ে যাবেন। তো এখনই ঝটপট আমাদের গ্রুপে গিয়ে আপনিও দু একটা তোলা ছবি টুবি একটু পোস্ট করে ফেলতে পারেন, হয়তো আপনিও পেয়ে যেতে পারেন ওই 3টা গিফটের মধ্যে একটি।
উইবোর তথ্য অনুযায়ী Xiaomi CV3 নামক একটি স্মার্টফোন খুব শীঘ্রই আসতে যাচ্ছে, যাতে ওলেড প্যানেল থাকবে, 120Hz হাই রিফ্রেশার থাকবে, মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 প্রসেসর হিসেবে থাকবে, এবং ইহার ডিজাইন নাকি সেম থাকছে CV2-র মতো আর কি। রিয়েলমি জিটি নিও 5 স্মার্টফোন লঞ্চ হওয়ার কথা রয়েছে, আপনারা জানেন তো। এই স্মার্টফোনের গিগ বেঞ্চ স্কোরও চলে এসছে আমাদের সামনে, যেমনটা আপনারা এই মুহূর্তে দেখছেন। সিঙ্গেল কোর স্কোর করছে 1280 এবং মাল্টি কোরে 3918। বিশাল বড় ব্যাপার স্যাপার। তো এখন জানার বিষয় হলো প্রসেসরটা কি। স্ন্যাপড্র্যাগন 8 প্লাস জেনারেশন 1.5K রেজলিউশনের প্যানেল থাকবে, অ্যামোলেড প্যানেল আর কি, এবং এখানে 144Hz রিফ্রেশের থাকার কথা রয়েছে। এই এত বড় চার্জার 240W, মানে 240W যুক্ত কোনো স্মার্টফোন এখন পর্যন্ত আমরা পাইনি, তো এটাই প্রথম। এরপরে আস্তে ধীরে হয়তো 300W শুনতে পাবেন, এটা অস্বাভাবিক কিছু না। তাহলে টেক নিউজ এটুকুই থাকুক, আমরা এবার একটু কমেন্ট সেকশনে ঢু মেরে আসি। শিহাব ভাই লিখছেন, স্যাম ভাই 2023 এই সময় দাঁড়িয়ে কি স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস নেওয়া ঠিক হবে, একটু জানানোর চেষ্টা করবেন। আপনি ট্রাই করবেন আরেকটু আপডেটের কিছু নেওয়ার জন্য, কারণ এই ফোনটা নিতে পারেন, এখনও চলবে, কিন্তু ব্যাটারি ব্যাকআপ কম পাবেন। মুজাহিদ ভাই লিখছেন, ভাই আপনি কি বাংলাদেশি নাকি নেপালিয়ান? বাই দ্য ওয়ে, আমার কি দেখতে মানে নেপালিয়ান লাগে? আমি আসলে একদম পিওর বাংলাদেশি ভাই। MD লাইক মিয়া, প্রিয় স্যাম ভাই, আইফোন 40 প্লাস ভার্সেস আইফোন 13 প্রো ম্যাক্সের একটা কম্পেয়ার ভিডিও চাই প্লিজ। আসলে এই দুইটা স্মার্টফোনের একটাও তো আমার কাছে নেই, তাই আমি শিওর করতে পারছি না আমি ভিডিও দিতে পারবো কি না, বাট আমি ট্রাই করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর স্যামজনের মিট আপ খুব শীঘ্রই আসছে। শুধু স্যামজন বললে ভুল হবে, আমি ফার্স্টে চিন্তা করছিলাম শুধু স্যামজনের যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে নিয়ে মিট আপটা করা যায় কি না, পরে চিন্তা করলাম নো, এইটা টোটাল টেক কমিউনিটির একটা মিট আপ হতে পারে। দেন আমি সবার সাথে আলোচনা করি এবং আমাদের মনে হয়, আমার যা মনে হয়, আপনারা যারা সবাই মানে অন্যদের যারা ভিডিও দেখে থাকেন সবাই আসবেন, এবং খুব দারুণ কিছু হতে যাচ্ছে আগামী মাসে। আমি খুবই আশাবাদী, সব কিছু আপনাদেরকে জানানো হবে কিভাবে কোথায় আসবেন কী কী হচ্ছে না হচ্ছে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, তারা।